सरस्वती गोस्वामी प्रभु का उत्तर अलग अलग समय भक्त प्रभु का अलग अलग प्रश्न अलग अलग समय की उत्तर दिए प्रश्न एक ग्रंथ टी हलो प्रभु का उपदेशामृत आज के एक प्रश्न एक उत्तर सुन प्रभु के राधा रानी निजे जा ये जगत रे दुख कष्ट देख राधा रानी एक प्रकार आमादेर मा जे रकम मा कखनो छेलेदेर सन्तानदेर दुख देखते पाए यदि छेलेरा सुखे थाके ना देखबेन मा बापरा देखे सुखे थाके आमादेर छेलेरा भालो मेरा भालो आछे आर यदि बाप मा भालो थाके आर यदि छेले मेरा दुखी थाके देखबेन पिता माता सुखे थाके ना ओदेर सुखे देखे पिता माता सुखे थाके तई कि ना एई जने आमादेर मूल मा निखे बोले राधा मूल बाबा तीन के गोविंद तेरे ते तारा जी देखे हमारा संसार दुखी आचोरा की सुखी थाके होए ते जो हमने जो हमने जो कौन जी भगवान के भूले जो हमने चली जाए भगवान तादर पिछले पिछले दौड़ा था फिर एक बार आमादी के भूले तो ताका हाँ आमी बोला विश्व ब्रह्मांड के माली तुम ही बोला हमारे छेले आर तुम दुखों कष्ट पास हो तुम जानना हमारे प्रकृति पिता के कैसे कतो टाका पैसा आज है तुम ही दुखी वही गुरी बढ़ा चाहे एक बार तो ताका हमारे दिखे एक बार ताका लिए हम की करो तुम्हारे लिए संगे कहने नहीं आ सको बुझवा चंद तो ऐ जने राधा रानी तेरी कृपा करते नहीं एक प्रभु बाद के पता ले बल जाओ तुम ऐ जीव दर के तूले हमारे काचे तुम ही नहीं आ सको ऐ जने एक ग्रंथ टी होलो प्रश्न और उत्तर यदि उपदेश का हमारा पालन करी तो हमें किया भी प्रभुपाद আমাদের নিজের বাড়িতে নিতে এসে হ্যাঁ তখন দুঃখটা আলাদা হয়ে যাবে শরীরটা এই জন্য আমরা কি করব তখন আমরা ভগবানের কাছে যেতে পারবো ঠিক আছে আজকে একটা প্রশ্ন একটা উত্তর শুনব তোমরা হিন্দি বুঝতে পারো ঠিক তো বুঝতে পারো বুঝতে পারো এই জন্য একটা প্রশ্ন হলো भक्त दे विचार भक्त दे विचार भक्त दे विचार भक्त दे विचार हलो भक्त दे विचार मुक्त व्यक्ति मुक्ति कामना करे ना भक्तगण मुक्त তাই তাদের ধর্মার্থ কাম মোক্ষ বাঞ্ছনা নাই ভক্তদের বিচার হলো তার মুক্ত সংসার থেকে মায়া থেকে তারা উপরে চলে গেছে এই জন্য উপরে চলে যাওয়ার জন্য তারা সংসার থেকে হ্যাঁ তাদের তারা মুক্তি কামনা করে না সবাই বলে না যাতে আমাদের যাতে মুক্তি হয়ে যায় কিন্তু ভক্তরা মুক্তি কামনা করেন না বলে কেন বলে ভক্তরাই তো মুক্ত তার তো মায়া থেকে তার মুক্ত হয়ে গেছে আর মুক্তি দায় চাই এখন প্রশ্ন হচ্ছে তারা কি চায় তার চাই কা কি এখানে বলছে আমাদের ভাগবত দ্বিতীয় শ্লোকে তো বলছে ধর্ম প্রজিত কৈতব অত্র পরম নির্মত শরণাম সতা
ভাগবত মধ্যে সেখানে কপটতার কোনো সেখানে স্থান নেই। কপটতা কাকে বলে? কপটতা কাকে বলে? কপটতা ওকে বলে আমরা কে বলে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, আমার সব ঠাকুরের তারই নিত্যদাস। অত যদি আমার নিত্যদাস আমাদের কাজটা কি বলে তার সেবা করা, গোবিন্দর যখন আমার ভক্ত হ্যাঁ নিত্যই তার দাস আমরা কি করবো গোবিন্দর সেবা করবো। হ্যাঁ এই যে নেই ভাগবত থেকে যে ধর্ম অর্থ কাম, ধর্ম মানে সাধারণ লোকরা কি চিন্তা করে এই সংসারে দান পুণ্য করব, দান পুণ্য করব, দান পুণ্য করে কি হবে তখন কি হবে তখন অর্থ পাব, হ্যাঁ অর্থ পাব, অর্থ পেয়ে কি করবে তখন আমি ধর্ম অর্থ কাম সংসারের সমস্ত বিষয় ভোগ করব। কিন্তু ভক্তদের যে না এইরকম বিচারটা ভক্তদের নয়, ভক্তদের বিচার হলো তুমি যে অবস্থায় আমাকে রাখ না কেন রাখো গোবিন্দ এই জন্যে আমি তোমারই সেবা করব। এই জন্য রাধারানী তিনি বলছেন আসলি সেবা পাদরতাম বিনষ্ট মা মদর্শন মর মহত করতুবা, গোবিন্দ তুমি যেরকম রাখতে চাও আমাকে সংসারে রাখো, যদি পায়ের নিচে যদি আমাকে দলে দাও তাতেও আমি রাজি আছি, যদি তুমি আমাকে দুঃখ করে দাও আমি তার মধ্যেও আমি রাজি আছি, হ্যাঁ তার মধ্যেও আমি রাজি আছি। কিন্তু আমার আমি কি আমি কি আমি হলাম তোমার নিত্য দাস, আমি তোমার নিত্য সেবিকা, আমি তোমার সেবা ছাড়া কিছু জানি না। এই জন্য রাধারানী হ্যাঁ তিনি কি করেন এই জন্য ওনার নাম হলো রাধা, রাধা মানে কি বলে কৃষ্ণকে যিনি বিশেষ রূপে যার আরাধনা করে, গোবিন্দর যিনি সব সময় তার যিনি সেবা করে। এই জন্য ভক্তদের বিচার হলো ঠাকুর তুমি আমাকে যেরকম রাখবে সেরকম রাখো কিন্তু যাতে তোমার সেবা তো গ্রহণ করতে পারে, ভক্তদের এটা হলো বিচার। এই জন্য ভক্তি সুখ অন্যগুলি সুখের অভাব, সুখ কখন পাবো? সুখ তখন পাবো যখন গোবিন্দের সেবা করবো, গোবিন্দের যখন আমরা সেবা করব তখন এই জীবনে আমরা সুখ পেতে পারব। এই জন্য ভক্তিমন ঠাকুর বলছেন অশোক ভয় অমৃত আধার তোমার চরণ দয় তাহাতে খন বিশ্রাম লভিয়া ছাড়ি নো ভবের ভয় আত্মনিবেদন তু আপদ করি আইনো পরম সুখী। লক্ষ্মণ ঠাকুর বলছেন প্রভু অশোক অভয় অমৃত তোমার চরণে আর কোথায় সে অশোক অভয় অমৃত নেই তোমার চরণে আছে, এখন তোমার চরণে আমি আশ্রয় করি, এখন আমার নির্ভর করেছি, এখন আমি তোমার চরণে আশ্রয় গ্রহণ করেছি, তোমার চরণে তো সব সুখ শান্তি আছে। হ্যাঁ এই জন্য আমার যত ভয় দুঃখ কষ্ট সব দূর হয়ে গেছে কারণ তোমার চরণে তো আমি এসে গেছি, তোমার চরণে এসে গেছি তোমার চরণে তো সব সুখ শান্তি। এই জন্য এখানে বলছেন সুখটা কোথায় আছে, সুখটা কেবল গোবিন্দের চরণেই ভগবানের ভজনেই সুখ আছে, আর জগতে কিছু কুচায় সুখ নেই। এই জন্য ভাগবতে গোকর্ণ তিনি নিজের বাবাকে বলছেন বাবা নচেন্দ্রস্য সুখম নাস্তি না সুখম চক্রবর্তী, যদি কেউ বলে স্বর্গে গিয়ে সুখী হয়ে যাবো বাবা স্বর্গ সুখ নেই, স্বর্গ সুখ নেই, যদি এখানে কেউ একটু ভজন করতে আরম্ভ করে না প্রথমে তো ওই ইন্দ্রের আসন নাড়তে আরম্ভ করে তখন ইন্দ্র ভয় পেয়ে যায় আমার পদটা তো নিয়ে যাবে না, হ্যাঁ আমার পদটা তো চলে যাবে না। এই জন্য দেখবেন কতবার ইন্দ্র যখন ভক্তরা ভজন করে না সেখানে ডিস্টার্ব করতে আরম্ভ করে দিই, হ্যাঁ এই জন্য কতবার অভিশাপ পেয়ে ইন্দ্র কতবার সুয়ার হয়েছে, কতবার ইন্দ্র সুয়ার হয়ে গেছে। যদি কেউ বলে স্বর্গে তো ইন্দ্র সুখী আছে বলে স্বর্গে তো ইন্দ্র সুখী নেই ও সবসময় ভীতু, হ্যাঁ আমার যে আসনটা না চলে যায় আসনটা না চলে যায়, দেখবেন যারা বেশি বড় বড় পোস্টে আসে না সবসময় ভয় থাকবে আমার আসনটা তো চলে যাবে না, তো আসনটা চলে যাবে না তো। হ্যাঁ এই জন্যে এখানে বলছেন যে নচেন্দ্র সুখম নাস্তি বলে না সুখম চক্রবর্তী না, যদি কেউ চিন্তা করে সম্পূর্ণ চক্রবর্তী রাজা হয়, হ্যাঁ সম্পূর্ণ চক্রবর্তী যা মানে কি সম্পূর্ণ পৃথিবীর রাজত্ব প্রাপ্ত করে সুখ পাবো
মহারাজ হিরণ্যকশিপ 1 কোটি বছর দেবতাদের নগর বাড়ি রেখে দিয়েছিল শাস্ত্রের মধ্যে আদিত্য ওরা হিরণ্যকশিপ কালকে যাকে বধ করেছে নৃসিংহদেব 1 কোটি বছর দেবতারা স্বর্গের দেব সব স্বর্গরাজ্য অধিকার করে নিয়েছিল ওরাও নকর চাকর বাড়ি রেখে দিয়েছিল স্বর্গের ইন্দ্রদেব হিরণ্যকশিপ 1 কোটি বছর চক্রবর্তী রাজা মোদি আছে আমাদের প্রাইম মিনিস্টার ও ভাই পাচ্ছে আগের বার কে আসবে না মমতা দিদি ছিল এইবার এইবার পদ চলে যাবে মনে করছিল হ্যাঁ পদটা চলে যাবে তোমরা তো খেয়ে দিয়ে আরামে শুয়ে যাও দেখো রাত্রে মধ্যে ঘুম হয় না বিভিন্ন প্রকার টেনশন বিভিন্ন প্রকার চিন্তা আমরা ভালো আছি বুঝতে পারছেন তো কমসে কম ভোজন করে রাত্রে তো ঘুমাতে ঘুম হয় না রাত্রে চিন্তায় মধ্যে ঘুম হয় না কি হবে না হবে পথ চলে যাবে না তো হ্যাঁ এই জন্য বলছে ভক্তিতেই হ্যাঁ বলে সুখ মস্তি স্বর্গের ইন্দ্র সুখ নেই চক্রবর্তী রাজার সুখ নেই বলে সুখ থাকে বলে সুখম মস্তি সুখ আছে বলে বুঝায় বলে ভক্তের একান্ত জীবন যারা সেই গোবিন্দ চরণের ভক্তি করে গোবিন্দ চরণে সম্পূর্ণ তার চরণে সমর্পিত হয়ে গেছে রাখে হরিত মারে কে মারে হরিত তিনি সুখী আছে যারা গোবিন্দ চরণে কে যারা আশ্রয় গ্রহণ করেছে এই জন্য এখানে বলছেন ভক্তি সুখ অন্যগুলো সুখের অভাব হ্যাঁ অন্য যেগুলো সেখানে সুখ নেই এই জন্য ভক্তি ভক্তই সুখী আর বাদ ভক্তি সকলেই দুঃখী বা অশান্ত অতএব বলছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত ভক্তি মুখী মুক্তি সব অশান্ত হ্যাঁ কেবল ভক্তই শান্তি আছে আর সবাই দুঃখী সব অশান্ত সবাই ভক্তি না থাকায় কি কর্মী কি জ্ঞানী কি যোগী কি ভোগী কি ত্যাগী কাহারও শান্তি নাই বুঝতে পারছেন যত ভোগী ত্যাগী যত ঠিক হও না কেন তাদের মধ্যে সুখ শান্তি নেই কেবল সুখ শান্তি আছে তাদের মধ্যে গোবিন্দ চরণ যাদের ভক্তি দৃঢ়ভাবে তারা তার ভজন করে কালকে শুনলে না প্রহ্লাদ মহাদেব কথা তিনি যখন গোবিন্দের ভজন করে তার পিতার ভয়ে ত্রিভুবন কম্পমান হয় স্বর্গেতে গিয়ে সবাইকে নিজের চাকরের মতো লাগিয়ে দিয়েছে হ্যাঁ সবাই মধ্যে চাকর মধ্যে লাগিয়ে দিয়েছে তাদেরকে কিন্তু প্রহ্লাদ তার পুকুরের আর লেজ কেউ সিধা করতে পার না ও সিধা করতে পারলো ও জানে গোবিন্দ আমাকে রক্ষা করতে আলো গোবিন্দ হ্যাঁ রাখাই তো মারে কে কালকে দেখ শুনলেন না পাহাড় তো উপর থেকে নিয়ে ফেলে দিল গোবিন্দ তার কোলে তার সিংহের সামনে ফেলে দিয়েছে সিংহ তাকে প্রণাম করছে সাপের সামনে ফেলে দিয়েছে কেটে কে নিবে সাপ ও প্রণাম করছে হাতিও প্রণাম করছে সে কাল কোঠারি মধ্যে বন্ধ করছে অন্ধকারের মধ্যে খাওয়া দাওয়া পুষিয়ে দেবে না হ্যাঁ পচে সাড়ে মরে যাবে আর বৈকুণ্ঠে যখন মা লক্ষ্মী ছাপান্ন ভোগ ছত্রিশ নিবেদন যখন গোবিন্দকে ভোগ লাগাতে এসি তখন ঠাকুর বলছে আমার ভক্ত খিদায় আছে আমি কি করে খাই আমি তো নিজেই গীতায় বলেছি অর্জুন অনন্য চিন্তন তাম যোজনা পর যুপাসতে তে সাং নিত্যাভিযুক্তা নাম যোগাক্ষম বাহাম আহম আমি নিজেই বলেছি যারা সব সময় আমার চরণে থাকে আমার চিন্তা করে আমার ভজন করে সব তাই তো আমি যদি কিছু না থাকে বাড়িতে মাথায় করে পৌঁছাই যেটা আছে আমি একটা চৌকিদার হই তার জিনিস রক্ষা করি গোবিন্দ তিনি নিজে বলছেন হ্যাঁ হাতে আমার ভক্ত খিদায় থাকলে আমি কি করে খাই চলো তাকে আমি খাওয়াই আসি বৈকুণ্ঠ থেকে মা লক্ষ্মী যে বানায় লক্ষ্মীনারায়ণ বৈকুণ্ঠ থেকে এসে তাকে খাওয়াই দিয়ে যাচ্ছে যখন কিছুদিনই গিয়েছে না হিরণ্যকে সুচিন্তা করছে সরে গেলে খুব শেষ হয়েছে আর কিছু নেই ও মারি গেছে খাওয়া তো দেওয়া হয়নি আর বলে দরজা খোলো যখন কাল কোটেরি খুলেছে না আর মোটা হয়ে গেছে বলে ইয়ে কি হলো ওকে তো খেতেই দিয়ে না বাঁচলোটা কি করে বাঁচলোটা কি করে কেন ঠাকুর এনে তাকে ঠাকুর তাকে খাওয়াছে হ্যাঁ ঠাকুর তাকে খাওয়াছে এই জন্য কিছুতেই কিছু হলো না এই জন্য যখন করেছে না তখন হিরণ্যকে বউ হোলিকা এসছে দাদা এত দুঃখী কেন কি হয়েছে বলে সারা দুনিয়া আমার ভয়ে কাঁপছে সবাই আদেশ পালন করছে ছোট একটা বাচ্চা ছেলে আমার কথা শুনে না আর মরেও না বলে চিন্তা করবে না ব্রহ্মা আমাকে বরদান দিয়েছে
আমাকে আগুন স্পর্শ করবে না, লাগাও চিতা লাগা জ্বালা, এই বলে কোলে নিয়ে বসে দাও, আগুন লাগিয়ে দিন, আগুন লাগিয়ে দিয়েছি, চিৎকার এসে যে বাঁচাও বাঁচাও, হিরণ্য কাশিপুর প্রহ্লাদের শেষ। আজ যখন আগুন বুঝে গেছে না, সেখানে হোলিকায় পুরো ছাই হয়েছে, হ্যাঁ হোলিকায় পুরো ছাই হয়েছে, আর তিনি মাঝখানে বসে সেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, তিনি ভগবানের ভজন করছে। এই জন্য এখানে কি বলছে, বলছে কেবল শান্তি কারা, হ্যাঁ শান্তিতে কেবল গোবিন্দের ভক্তই সারা শান্তিতে থাকতে পারে, কেন তারা ভগবানের চরণে তারা শরণাগত। বলে আমার সুখ হোক বাদ বাদ লোকের অসুবিধা হোক, এরই নাম অন্যায় বিলাস কর্মী কর্ম জ্ঞানাদিপদ। এই জন্য কিছু কিছু লোকেরা মনে করে না, আমি জগতে সুখী থাকি আর সব দুঃখী থাকি, হ্যাঁ সব থাকি আমি জগতে, আমি সুখী থাকি জগতে সব দুঃখে থাকুক, এইগুলো হলো অন্যায় বিলাসিতা কর্ম জ্ঞানাদিপদ, কিন্তু ভক্তদের এটা পথ নয়। খালি শুনলেন না, যখন প্রহ্লাদ কে ভগবান বললে বরচাল, তিনি কি বরচাল, দুটো বরচাল, বলে প্রভু প্রথম বরতাইটা দি আমার পিতাটা খুব বদমাশ ছিল, দুষ্ট ছিল, ভক্তদের তোমাকে ফেস করত, আমার পিতার যাতে নরক না হয়, যাতে নরক না হয়, ভগবান বললেন তোমার মতো ছেলে যে কুলে জন্ম নিয়েছে যে কুলে, তুমি বাবার কথা কেন বলছো, তোমার একুশ কুল উদ্ধার হয়ে গেছে, কতগুলো উদ্ধার হয়েছে, একই স্কুল তোমার উদ্ধার হয়ে গেছে, বাবার কথা কেন বলছো, হ্যাঁ কিন্তু এই জগৎ দেখবে যে বাবা সারা জীবন তাকে মারার জন্য চেষ্টা করলো, যখন ভগবান বলছে বর মাগো, বলছে আমার বাবা যদি এই জগৎ দেখবে, যদি একটা লোকের দু তিনটা ছেলে থাকে, আর যদি বাবার সম্পত্তি ভাগটা হয়েছে, যদি কোন ছেলের ভাগ্যে একটু কম পড়েছে না, যত দিন জীবিত থাকবে সারা জীবন সেই বুড়োকে বুড়িকে গালি, বুড়ো বুড়ি, হ্যাঁ বুড়ো বুড়ি আমাকে কম দিয়েছো, ওই ছেলেটাকে বেশি ভালো দেখি, হয় কি না, হয় কি না, সারা জীবনে গালি দিতে থাকবে, যতদিন বাঁচবে না ওই ছেলে গালি দিবে, সারা জীবনে গালি দিবে, আমাকে কম দিয়েছে ওই দাদাকে বেশি দিবে, হ্যাঁ কিন্তু এখানে দেখো, এখানে সারা জীবনে যে মারতে চেষ্টা করলো, তিনি কি বলে চাইলেন, ঠাকুর আমার বাবাটাকে উদ্ধার করলেন, মানে ভক্ত হলে পরে হৃদয়টা কত মহান হয়, এই জিনিসটা এখানে দেখাচ্ছে। এবং আর কি বলে চাইলেন, বলে পৃথিবীতে যত লোকরা আছে তাদের সমস্ত দুঃখ কষ্টগুলো আমাকে দিতাম, আর আমি এই দুঃখ কষ্টগুলো নিয়ে নরকে আমি যাই, এদের উদ্ধার করতাম। যখন ভক্তদের হৃদয়টা কত বলে, যত সংসারে সুখী আছে দুঃখগুলো আমাকে দিয়ে আমি কোটি কালকে নরক ভোগ করি, আর সব জীবদের উদ্ধার করি, ভগবান বললেন তোমাকে এদের দুঃখ কষ্ট নিতে হবে না, হ্যাঁ আমার অনেক ব্রহ্মাণ্ড আছে, তোমার যদি ইচ্ছা হয় একটা ব্রহ্মাণ্ডকে আমি উদ্ধার করে দেবো, ঠিক ব্রহ্মাণ্ডকে আমি উদ্ধার করিয়ে দেবো, এই জন্য তোমাকে দুঃখ কষ্ট নিতে হবে না। এটা কি, এটা ভক্তদের এটা হলো ভাবনা, হ্যাঁ ভক্তদের আর কাকেও বঞ্চিত না করে সকলে মিলে হরি কীর্তন করি, 24 ঘন্টা হরি কীর্তন করে, এইরূপ বিচার কেবল ভক্তি পত্র থাকি পথিকে। এই জন্য এখানে ভক্তদের ভাবনাটা কি, আর কাকেও বঞ্চিত না করে সকলে মিলিয়ে হরি কীর্তন করি, ভক্তদের ভাবনা হলো জগৎ যাতে কেউ দুঃখে কষ্ট না থাকে, হ্যাঁ সংসার যাতে কেউ দুঃখ কষ্ট না থাকে, দুঃখ কষ্ট কখন থাকবে যেন গোবিন্দকে ভুলে যায়, তাদের কি বিচার, তাদের বিচার হলো সবাই যাতে আমার সুখে থাকে, সর্বে গমন্ত সুখী না সর্বে সন্ত নিরাময়, হ্যাঁ তাদের ভাবনা হলো সবাই সুখে থাকো, সবাই নিরাময় থাকো, নীরব থাকো, কেন বসুধৈব কুটুম্বকম, ভক্তদের ভাবনা হলো আমার একই বাবার সব সন্তান, হ্যাঁ আমাদের একই বাবা একই মাতা, তারে আমার হলাম সন্তান, সবাই যাতে সংসারে সুখে থাকো, সুখে কি করে থাকবে, যখন 24 ঘন্টায় 24 ঘন্টা সেই গোবিন্দের ভজন করবেন, হরিনাম করবেন, ভক্তি করবেন, তখনই সুখে থাকবে, তখনই সুখে থাকা যাবে না, তো সুখে থাকতে পারবে না, হ্যাঁ এই জন্য বলছে বৈষ্ণব সঙ্গত মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ, আনন্দ সবসময় কখনো হবে, বলে বৈষ্ণব সঙ্গত মন আনন্দিত অনুক্ষণ, আনন্দ তখন পাবো যখন বৈষ্ণবদের সঙ্গে হরি কীর্তন হরি কথা শুনবো। এই জন্য এইরূপ ভক্তি
কেবলা ভক্তি পথের পথিক কেবলা ভক্তির পথের অন্য কোন অবান্তর সাধনের সাহায্য বা মিশ্রণ স্বীকৃত হয় না কারণ কীর্তনই একমাত্র নিরপেক্ষ অভ্যর্থ অস্ত্র। এখানে বলছেন যারা কেবলা ভক্তি করে ভগবানের ভজন করে হ্যাঁ তারা অন্য এদিকে তার দৌড়ায় না, একটু এদিকে হাত মারব একটু এদিকে হাত মারব একটু এদিকে হাত মারব ও এদিকে এদিকে হাত মারে না। ওরা জানে ভগবানের নাম করলে পরে মহাপ্রভু তিনি কি বলছেন, প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলো এতে বুদ্ধি নাই। আর মহাপ্রভু এটা উপদেশ মহাপ্রভু বলছে আমি যে হরিনাম তুমি দিচ্ছি তোমরা এই হরিনাম তুমি তোমরা জপ কর, এই হরিনাম তুমি জপ করলে কি হবে এই হরিনামে তে সব কিছু আছে, সব কিছু এই হরিনামের মধ্যে আছে, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম কীর্তনে পাইবা সকল যত জীবনের লক্ষ্য যা সুখ শান্তি এই হরিনামটা আছে। হ্যাঁ এই জন্য মহাপ্রভু বলছেন পরম বিজয়তে শ্রী কৃষ্ণ সংকীর্তনম, যদি কেউ হরি কীর্তন করে এই হরি কীর্তনে সব জায়গায় জয় জয়কার হরি কীর্তন এই হরি কীর্তনটাই কর। মহাপ্রভু বলছেন সর্বসিদ্ধি কি হলে গোবিন্দ চরণ, সব প্রকার সুখ শান্তি কোথায় আছে গোবিন্দ চরণে আছে, ভক্তিতে আছে আর কিছুতেই নেই। এই জন্য সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, যদি হরিনাম করে কি হবে সেই গোবিন্দ চরণকে তুমি প্রাপ্ত করো। এই জন্য মহাপ্রভু বলছে চেত দর্পণ মার্জনম, হরিনাম করলে কি হবে প্রথমে তোমার চিত্তরূপী দর্পণটা পরিষ্কার হয়ে যাবে, ভাব মহা দাবাদ পাপ সংসার যত দুঃখ আছে সব দুঃখ তোমার দূর হয়ে যাবে। শ্রী কৈলব চন্দ্রিকা বিতরণম উদাহরণ দিচ্ছে আমাদের হৃদয়ে একটি কুমুদিনী পুষ্প, বাংলা কি বলে কুমুদিনী পুষ্প রাত্রিতে যে চন্দ্রমা কিরণতে ফুটে, এই জন্য ভগবান নামটা কি যেরকম চন্দ্রমার কিরণ পড়লে পরে ওই ফুলটা ফুটে যায় আমাদের হৃদয়টাও ফুল ফুলটা কেন কি আছে ফুটে নাই বন্ধ আছে, যখন এই হরিনাম করবো না হৃদয় তোমার ফুলে ফুটে যায় মানে পরম শান্তি পাবে পরম আনন্দ পাবে। বলে বিদ্যা বধু জীবনম, বিদ্যা পড়ে কেন বলে কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি না এলো তাহলে বিদ্যায় কি করে করে। মহাপ্রভু বলছেন কেশব কাশ্মীরকে এই দেহ ছাড়িয়া চলিলে বিদ্যা বা পৌরুষ সঙ্গে কিছু না চলে, এত মহান্ত তুমি সর্ব পরিহরি করে ঈশ্বর পূজা দৃঢ় চিত্ত করে। তিনি উপদেশ দিচ্ছেন কাকে কেশব কাশ্মীর যে দিগ্বিজয় পণ্ডিত, বলে বিদ্যা পড়ে কেন বলে কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি না এলো তাহলে বিদ্যায় কি করে। বলে এ দেহ ছাড়িলে চলিলে যখন এই শরীরটা চলে যাবে বিদ্যা বা পৌরুষ সঙ্গে কিছুই না চলে, বল হরি হরি বলো গতি যাবে। হ্যাঁ বলে এতক মহা তো তুমি সর্বোপরি হরি তাদের অন্ত হয়েছে কি করবে সব কিছু ত্যাগ করে করে ঈশ্বর পূজা দৃঢ় চিত্ত করে, তারা সেই গোবিন্দের পুজো করবে দৃঢ় চিত্ত করে গোবিন্দের পুজো করবে ভজন করবে। হ্যাঁ এই জন্য বলে বিদ্যা বুধু জীবনম আনন্দাম বুধি বর্ধন, হরিনাম করলে কি হবে আনন্দ রূপী যে সমুদ্র সবসময় বাড়তে থাকে সবসময় বাড়তে থাকবে, প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম, প্রতি পদ পদে নূতন নূতন একটা আনন্দ অনুভূতি হবে। একদিন এইরকম হয়ে কৃষ্ণ নাম প্রেম সমুদ্র ডুবেই যাবে, তার মধ্যে ডুবেই যাবে। এই জন্য এখানে বলছেন যে কীর্তনে একমাত্র নিরপেক্ষ অব্যর্থ অস্ত্র, সব থেকে মায়াকে খণ্ডন করা অব্যর্থ অস্ত্র হলো হরিনাম কীর্তনই। প্রথমে কান দিয়ে শুনতে হয়, কি করতে হবে কান দিয়ে প্রথমে শুনতে হবে, যেরকম শুনছেন এখানে হরিনাম কখনো করবো যার কোনো মহিমা জানো আমরা কি কাজ করি যখন তার মহিমাটা জানি আগে হরিনাম করলে এই হবে তবে হরিনাম করতে হবে। এই জন্য প্রথমে কি করতে হয় কান দিয়ে শুনতে হয়, পরে পরে সকল ইন্দ্রিয়ের অনুকূল ক্রিয়া উপস্থিতি হয় যখন শুনবে না। হ্যাঁ যখন শুনবে না এই যে রুক্মিণী তিনি গোবিন্দের কাছে পত্র লিখছে বলে গোবিন্দ তুমি আমাকে দেখো না আমিও তোমাকে দেখে না আমি তোমাকে কী করে ভালোবাসলাম, ওই নারদ এসে না আমার কাছে তোমার সুন্দর সুন্দর কথা শুনে এই তোমার কথা শুনতে শুনতে না তোমার প্রেম হয়ে গেছে, দেখুন আপনার তোমরা কি গোবিন্দকে দর্শন পেয়েছি তার ভজন করছি তার কথা শুনছি, এরকম গোবিন্দ তার ভজন করলে এরকম হয় এরকম ভালো লোক একটা। হ্যাঁ এরকম তিনি ভক্তদের রক্ষা করছে
তার কথা শুনে শুনে আমাদের প্রেম হয়ে গেছে, প্রেম হয়ে গেছে না কেউ জন্য তার কথা শুনেই প্রেম হয়ে গেছে। এই জন্য কি করতে হবে, তার কথাটাকে শুনতে হবে। এই জায়গায় দেখবেন যদি একটা ছেলে মেয়েকে ভালোবাসে, মেয়ে ছেলেকে ভালোবাসে না, এই তার কোথায় কথা না কান দাঁড়িয়ে যায়। আমি তাকে ভালোবাসি, ওর কথা হচ্ছে এই জন্যে ভগবানকে যে ভালোবাসি প্রমাণ কি, যে তার কথা ভালো লাগে, তার কথা ভালো লাগে বুঝতে পারবেন যে তার প্রতি আমার প্রেম হয়ে গেছে। আর যদি কথাই ভালো না লাগে না, তার প্রতি মনে করে প্রেম হয়নি, তার প্রতি প্রেম হয়নি। এই জন্য এখানে বলছেন যে যখন তার কথা শুনবো না, আমাদের সমস্ত ক্রিয়া কি হবে, অনুকূল ক্রিয়া উপস্থিত হয়, তখন ভগবানের রূপ গুণ পরিকর বৈশিষ্ট্য লীলা দর্শন হয়। ভক্তগণ এই বিচার গ্রহণ করিয়াই ক্রম কথায় উন্নত হয় ভগবানের, যখন কথা শুনবো তখন ভগবানের রূপ গুণ পরিকর বৈশিষ্ট্য শ্রী হরিনাম করব, ধীরে ধীরে সবগুলো প্রকট হয়ে যাবে। আর তখন কি হবে, ভক্তগণ এই বিচার গ্রহণ করিয়া ক্রম কথায় উন্নত হয়। ভক্তদের বিচার হলো তার কথা শুনো, তার হরিনাম কর, তার ভজন কর, এইটি আমাদের পরম শান্তি পরম মঙ্গল তার কথা। তাহলে এটা হলো কাদের বিচার, এটা হলো ভক্তদের, এটাই হলো বিচার। ঠিক আছে, কথা শুনলে কি লাভ দেবে।